মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খিদিরপুর অঞ্চলে ভজরামপুরে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে রমরবিয়ে। মাটি কেটে তারপর ট্রাক ভর্তি করে মাটি চলে যাচ্ছে ইটভাটায়। ট্রাক চলাচলে ধুলোবালির সাথে রাস্তায় তৈরি হচ্ছে বড় বড় গর্ত। স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার। এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। বেআইনিভাবে মাটি কেটে তারপর ট্রাক ট্রাক ভর্তি মাটি চলে যাচ্ছে ইটভাটায়, আর যাওয়ার পথে ফেলে যাচ্ছে কিছু চিহ্ন, যেমন ধুলো বালি, রাস্তায় তৈরি হচ্ছে বড় বড় গর্ত। মুর্শিদাবাদের হরিহর পাড়ার খিদিরপুর অঞ্চলের ভজরামপুরে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে রমরমিয়ে। অনবরত নম্বর প্লেটহীন ট্রাক্টরে বোঝাই করা হচ্ছে মাটি, আর যে ঘটনা চাক্ষুষ করা ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না স্থানীয় মানুষজন। ১০টি গ্রামের সংযোগকারী এই রাস্তার হাল খারাপ হওয়ায় কার্যত নাজেহাল এলাকার মানুষজন, স্কুল কলেজের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা, চরম দুর্ভোগ সকলের। একদিকে রাস্তাঘাটের বেহাল দশা, অন্যদিকে ধুলোয় নাজেহাল অবস্থা। স্থানীয় ভাটা মালিক যেভাবে অবৈধভাবে মাটি কাটছে এবং যে ট্র্যাক্টরগুলো চলছে সেগুলো অবৈধ, কোনো রকম তাদের রেজিস্ট্রেশন আছে বলে আমার মনে হয় না, তাদের কোনো নাম্বার প্লেট না। সব থেকে বড় কথা, এখানে 10টা গ্রামের রাস্তা সংযোগ রাস্তা, এখানে প্রায় 350 উপর বিএড কলেজের ছাত্র ছাত্রী কলেজে যায়, এটা তো একটা বড় সমস্যা। তার ছেড়ে বড় সমস্যা রাস্তায় যে দুর্বিষহ ব্যবস্থা, সেই রাস্তায় এত ধুলো বালি উঠছে ছাত্রছাত্রী একদম গ্রামের লোক যেতে পারছে না, প্রচণ্ডভাবে দূষণ ছড়াচ্ছে। রাস্তার পাশে রয়েছে একটি ইংরেজি মাধ্যম স্কুল। বেআইনিভাবে মাটি কাটার খাদান তৈরি হওয়ায় ট্রাক ট্রাক মাটি ওই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাও। স্কুলে আসা যাওয়া নিয়েও চরম বিপাকে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। আমরা ট্র্যাক্টর চলার না চলার জন্য দাবিতে দাঁড়িয়ে আছি। ট্র্যাক্টর চলার জন্য রাস্তা ভেঙে যায়, বাস চলাচল করলে আমাদের খুবই কষ্ট হয়, নিঃশ্বাস খুবই কষ্ট লাগে, ধুলোবালি উড়ে আমরা মানে আসা যাওয়া করতে পারি না। তো এই ট্র্যাক্টর যেন না চলে এই দাবি করতে চাই। মাস্ক দিয়েও অনেক কিছু প্রোটেক্ট করা যায় না, এমনই ধুলো যাচ্ছে যে যা ট্রাকে করে নিয়ে যাচ্ছে, অত্যাধিক ধুলো। কি চাইছো তাহলে তোমরা? আমরা চাইছি যে ট্র্যাক্টর না চলুক। স্থায়ী সমাধান না হলে পড়ুয়ারা স্কুলমুখী হবে কি করে, দানা বাঁধছে আশঙ্কা। সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা ভেঙে যাচ্ছে, বড় বড় গর্ত হয়ে যাচ্ছে, এরপর বর্ষাকালে এই গর্তগুলো জলে ভরে যায় এবং আমাদের যে স্কুলের বাসটাই ঢুকতে পারে না, মানে এরকম। আর ছোটো ছোটো বাচ্চা আমাদের এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে। তো এই কারণে হচ্ছে এটা মনে হয়, এটা বেসিক্যালি এই যে ট্র্যাক্টরগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে মাটি কেটে, যে মাটি কেটে কেটে নিয়ে যাচ্ছে, ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে। আর ক্লাস নেওয়ার সময় এত জোরে জোরে গাড়ি যায় আমাদের, প্রচণ্ড মানে সাউন্ড পলিউশন তো হয়ই, আর এমনিও পলিউশন হয়। এখানে অবৈধ মাটি খাদান হয়েছে, সেখানে হচ্ছে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, জানি না এদের কোনো পারমিশন আছে কিনা, এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত শুধু ট্র্যাক্টর বলে নয়, ডাম্পারও চলছে, হেভি হেভি লোডের গাড়ি মাটি নিয়ে যাচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে সমস্যা বলতে গেলে ছাত্রদের তো বিভিন্ন সমস্যা। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি এই বিশেষ করে এই বর্ষার মধ্যে আমাদের স্কুল বাসগুলো চলছে। দিনে দুপুরে মাঠের জমি থেকে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে, বিনা লাইসেন্সে চলছে এই কাজ। ট্রাক্টর চালকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলছেন বৈধ, কেউ বলছেন অবৈধ। বলছে মাটি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোথায়? ভাটায় না কোথায়? ভাটায়। কোন ভাটায়? হিন্দু ভাটায়। হ্যাঁ, এসবি ভাটায়। এটা কেন এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে? কেন মাটি বৈধ কাগজ আছে তোমার কাছে? হ্যাঁ, ভাটা মানে কাগজ আছে। মাটি যে কাটছো, চালান কোনো আছে ট্রাক্টরে? চালান নাই।
এটা বৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ বৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তো অনেকে বলছে তো অবৈধভাবে ভাবে মাটি দোড়া, তো খুব অবৈধ কিছু না, এটা অবৈধ কিছু না, আমাদের কাজ। আপনার কোন ট্রাক্টরের কোন নাম্বার নেই? কোন নাম্বার প্লেট নাই? নতুন গাড়ি, নতুন গাড়ি বলে গাড়িগুলো সব তো পুরানো। নাম্বার আছে তো? নাম্বার নেই তো? ট্রলির নাম্বার নেই? ট্রলির নাম্বার, ইঞ্জিন নাম্বার আছে? ট্রলির নাম্বার নেই তো? যেটা মাল বহে এখান থেকে অন্য জায়গায় আসে, কার কারো নাই? কেন এটা অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে? তো তাহলে আমি কি বলবো, আমি আমি গাড়ি নতুন গাড়ি কিনেছি। যদিও মাটি কাটার এই বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক জানান, অভিযোগ পেয়ে দফায় দফায় পরিদর্শন চলে, অবৈধ কাজ রুখতে প্রতিনিয়ত রেডও চলছে, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এই মাটি কাটা রুখতে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। হরিহরপাড়া ভজরামপুরে একটা আগে থেকে টার্গেট পয়েন্ট রয়েছে, আমরা রেগুলার ওখানে গাড়ি ধরে ধরে গাড়িকে ফাইন করেছি। এর আগেও দুখানা ডাম্পারকে ওখানে ধরে 1,00,000 টাকা করে জরিমানা আদায় করা হয়েছিল। ইদানিংকালে 1-2 দিনের মধ্যে আবার খবর পেয়েছি যে ট্র্যাক্টর ওখানে শুরু হতে চলেছে। কিন্তু যেহেতু আমাদের ওই এলাকায় অনেকগুলো লাইসেন্সপ্রাপ্ত ভাটা আছে যারা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স পেয়ে আছে, তো আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি, আর রেভিনিউ ইন্সপেক্টর আর আমাদের আমিনবাবুকে ওখানে পাঠাচ্ছি যেন কোনো অবৈধভাবে খনন না হয়। তাছাড়া আমাদের এখনও রেগুলার রেড চলছে যেন গাড়িগুলোকে অবৈধভাবে যারা পারমিটবিহীন চলে ওদেরকে ধরে শাস্তি করা যায়। এই ব্যাপারে আমি একটা আরও কথা জানাই যে 3 খানা ট্র্যাক্টর এখনও হরিহরপাড়া থানায় কাস্টডি করা আছে যারা অবৈধভাবে বালু মিশ্রিত মাটি খুঁড়ছে। তবে কবে এই বেআইনি মাটি কাটার কাজ বন্ধ হয় এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসীদের একাংশ। হরিহরপাড়া থেকে মামেনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।